14 থেকে 15টা বৃদ্ধাশ্রমে আমি নিজে গেছি, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি। কোলাহাট ব্রিজটা পার হয়ে চলে যাবেন, একটা হোটেল আছে শেরে পাঞ্জাব, সে শেরে পাঞ্জাব হোটেলের পিছনে একটা বৃদ্ধা আশ্রম আছে, সেখানে আমি 3 থেকে 3.5 ঘন্টা টাইম দিচ্ছি, বয়স্ক মা বাপের সঙ্গে বসে বসে কথা বলেছি, অনেক আলোচনা। একটা বুড়ি মহিলা, বুড়ি মা, প্রায় 3.5 ঘন্টা তার সাথে কথা, তার লাইফ হিস্ট্রি জানছিলাম, মুড়ি খাচ্ছিল, মুড়ি খেতে খেতে আমার মধ্যে বাবা খাবে, আমি হাতটা পেটে দিয়ে গ্রহণ করেছিলাম। যে কথাটা বলতে চাইছি আপনাদের, শুধু বাংলা নাই, সারা ভারতবর্ষে যত বৃদ্ধাশ্রম হয়েছে, কোন মায়ের লাল দেখাতে পারবে কিনা আমার জানা নাই, আর যদি কেউ দেখিয়ে দেন আমি এই আলোচনাটা সেই দিন থেকে বন্ধ করে দেব। বাংলা তো সারা ভারতবর্ষের মধ্যে যত বৃদ্ধাশ্রম হয়েছে, কেউ দেখাতে পারবেন না যে কোন একটা বৃদ্ধাশ্রম মুসলমানরা তৈরি করেছে, মুসলমানরা করেছে, কেউ দেখাতে পারবেন না। নাম্বার টু, 14 থেকে 15টা বৃদ্ধাশ্রমে আমি ঢুকেছি, কথা বলেছি, বহুত চেষ্টা করেছি দেখার। 14 থেকে 15টা বৃদ্ধাশ্রমে গিয়ে কি দেখলাম, এই সমাজে যারা কলার তুলে কথা বলে, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক, আমি WBCS, আমি IPS, আমি IAS, যা গর্ব করে বলে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, গিয়ে দেখলাম তাদের মা বাপ গুলো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আমরা কি মুসলমান কি হিন্দু, রিক্সা চালিয়ে খাই, ধান চালিয়ে খাই, জনমুজুরি খেটে খাই, মেহনত করে খাই, ভিক্ষা করে খাই? আমাদের মা বাপ গুলো কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। নাম্বার থ্রি, শুনলে আপনাদের ছেলেটা একটু উঁচু হয়ে যাবে, মাথাটা উঁচু হয়ে যাবে শুনলে, আমি তোহা সিদ্দিকী, ছোটবেলায় কেমন ছিলাম না ছিলাম মুরব্বীরা জানে, এত বদমাশ ছিলাম, হনুমানকে ঘুমের বড়ি খাইয়ে ঘুম দিতাম, ঘুমের বড়ি খাইয়ে ঘুম দিচ্ছি আমি, তার আগে কত বদমাশ ছিল আল্লাহ পাকই জানেন, এটা বেশি দিনের ঘটনা, অল্প কিছু দিনের ঘটনা। দাদা হুজুরের মাজারের সামনে দেখি কয়েকটা হনুমান এর কাছ থেকে ওর কাছ থেকে যে যা দিতে খাচ্ছে, যে যা দিচ্ছে খাচ্ছে, আমি গিয়ে হাজির, বাহ যে মজার জিনিস, আমার কয়েকটা বন্ধুকে বললুম ছোটবেলার বদমাইশ একটু দেখবি আমার কিরম বদমাইশ ছিলাম, বলে হ্যাঁ দেখান তো দেখি, সামনেই ওষুধের দোকান ছিল, ওকে বললাম 5টা ক্যাম্পাস দে, একজনকে 10টা দেখাতে বাজারে পাঠিয়েছি, দুটো কলা কিনে নিয়ে, দুটো কলার দরকার হয় না, একটা কলাতে 5টা ক্যাম্পাস ভরে দিচ্ছি, দিয়ে হনুমানটাকে দিচ্ছি, সে গবা গপ খেয়ে ফেলেছে, বেশি নয় মিনিট 10-15 পর থেকে এরকম করছে, এরকম করছে, করতে করতে ঝাম মেরে ছাদে উঠে পড়েছে, ঘুমটাখানে পড়া থেকে পুরো বাবু শুয়ে পড়েছে, এ যে নাই ধরে লাগাচ্ছে, ও যে ঠ্যাং ধরে লাগাচ্ছে, কি আবার ধারটের হাতে দেখছে, কিন্তু আমার ভয় হয়েছে আল্লাহ, আমার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল, আল্লাহ যদি মরে যাই আমি আল্লাহকে কি জবাব দেব, রাত হয়ে গেছে বেচারা শুয়েই আছে, শুয়েই আছে,
ফজরের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি হেঁটে হেঁটে দাদা হুজুরের মাদ্রাসার যে ওষুধ দোকান গুলো আছে না, সিঁড়িতে উঠেছি, উঠে দেখি বাবাজি শুয়ে আছেন আর চোখটা শুধু এরকম হচ্ছে, আমি মাল জেগে আছে তো ঠিক আছে আছে থাক, আমি ঘরে গিয়ে চা খেয়ে দেখেছি একটু বেলা করে ফেরে এসেছি, এসে দেখি নাই, আমি তহসিল দিকে 14-15টা বৃদ্ধা আশ্রমে বহুত তালাশ করলাম, বহুত খোঁজ করলাম, খুঁজে খুঁজে যদি একটা পাই, একটা পাই, আল্লাহ সাক্ষী মিথ্যে বলিনি, 14-15টা বৃদ্ধা আশ্রমে তন্ন তন্ন করে খুঁজেছি, তালাশ করেছি, কোন বৃদ্ধা আশ্রমে আমি একটা মুসলমানদের মাকে দেখতে পাইনি, একটা মুসলমানদের বাপকে দেখতে পাইনি। কেন কেন কিসের জন্য আমরা আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিইনি? আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে কি দিইনি? দিইনি নয়, দিতে যাইনি। আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিইনি নয়, দিতে যাইনি। আল্লাহর কুরআন রাসূলের হাদিস শরীফ বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, যারা আমার বক্তব্য শুনছেন, আমি বড় বক্তা নই, আমি বড় ওয়াজিন নই, আমাকে এই জায়গায় আপনারা বসিয়েছেন একদিকে লক্ষ্য করে, মুজাহিদের জামান হযরত পীর দাদা হুজুর রহমাতের লক্ষ্য করে, তাই কি না? সেই সম্মান আমার সম্মান, আর আমি বিয়াদব, কিছু কিছু বক্তা বেরিয়েছে দাদা হুজুরকে যেন ছোট ভাই মনে করে, পীর আবু বাকার, আবু বাকার এই করেছে, আবু বাকার এই করেছে, আবু জুতো খুলে মারতে হয়, জুতো খুলে মারা দরকার, বড় হুজুর মেজে হুজুর ছোট হুজুর, আমরা ওনাদের বক্তব্য শুনেছি, এখনো ক্যাসেট খুলে বুঝতে পারবেন ওনারা মুখে আবু বাকার নামটা নিতে খুব লজ্জাবোধ করতেন, বাবা তোমাদের দাদা যান, কি ঠিক না বেটি? তোমাদের দাদা যান, আর আমার মতো কিছু ফচকে আমার আবু বাকার এই করেছে, ফুরফুরার আবু বাকার এই করেছে, আমি ওই মজলিসে থাকলে জুতো খুলে মুখে মাত করি, শিক্ষা থাকলে হবে না, যার মধ্যে আদব নাই সে যত বড় শিক্ষিত হোক তার কোনো দাম আছে না? আরে আপনার বুবা কেন কথা বলো, ছেলে WBCS IPS IAS বাপুরে হুজুরের দরবার বলেছে মনে নাই, উচ্চশিক্ষা শিক্ষিত বয়স্ক বাপ, বয়স্ক বাপ বসে আছে, ছেলে পায়ের পা দিবে চাপা, কুরবানের গরুটা না এবারে খেয়ে দিলাম, দাদা তো আসলে একটা দাম দিয়েছে, ও ছেলেরা জানোয়ার, আমার মুখে কথা নেই, ছেলেরা জানোয়ার, জোরে বলুন, বাপ বসে আছে মুরব্বী, ছেলে 5 পর্যন্ত পড়েছে, 6 পর্যন্ত পড়েছে, বাপের সামনে আদর শুনে বসে আছে, বাপের চোখের ওপর চোখ রেখে কথা বলে দেয়, আব্বা একটা গরু কি দিচ্ছি এত টাকা দাম, মাথায় হ্যাট করে বলছে, ওকে মানুষের মতন মানুষ বলবেন না জানোয়ার বলবেন, জোরে বলেন, আমরা আমরা কিছু কিছু বক্তা বেরিয়েছে, আমার আবু বাকার এই করেছে, আমার আবু বাকার এই করেছে, আমার আবু বাকার এই অবদান, তোর মাথায় মুড়ির ঝাঁটানো জানোয়ার, আমাদের পীর মোর্শেদরা দাদা হুজুরের নামটা নিতে লজ্জা করতেন, লজ্জা বলতে ওই লজ্জা নয় তার বিয়াদুব হয়ে যাবে বলে আদর, আসুন আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনারা আমাকে জীবনে দাওয়াত করবেন না, দাওয়াতে ভাগ ধরি না, যখন মাইকে তুলেছেন আমি বাস্তব কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা শুনতে চান, জোরে বলুন,
এত কোনো মানুষ যারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভাইয়েরা আমার, আপনাদের কাছে দুটো হাত জোর করে বলছি, এটাও যদি আপনারা খুশি না হন, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিলাম, আমি পায়ে হাত দিয়ে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাতে শিক্ষার আলো তুলে দিন, শিক্ষার আলো তুলে দিন। সর্বপ্রথম ওই শিক্ষা দেবেন ধর্ম শিক্ষা। কিসের শিক্ষা? ধর্ম শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা দেবেন। আপনি আপনার ছেলে মেয়েকে জিনে শিক্ষায় শিক্ষিত করবেন না? কে বলেছে আপনাকে? কোন মাওলানা, কোন বক্তা বলেছে? ধরনি এখন তো অবশ্যই দেবেন, ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, বৈজ্ঞানিক করবেন, কোনো জায়গায় বাধা নেই। কিন্তু ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে কোন শিক্ষা হতে পারে না। শুধু ওয়াজ শুনলে হবে না বাবাজি। কালকে বাঁকুড়ায় গিয়েছিলাম, 7:30 বাড়িতে ঢুকেছি, 260 কিলোমিটার রাস্তা, এত মানুষ, শুধু থানার পুলিশ দিতে পারে না, র্যাব দিতে হয়েছে, এত মানুষ। সেখানেও বলেছি, আজকেও বলছি, যেখানে যাবো বলবো, ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলার মুসলমানদের নিয়ে রাজনীতির নেতারা প্রতারণা করে, ফুটবল খেলে, ব্যবহার করে, ইউজ করে, ঠিক না বেটি? আল্লাহর কাছে জবাব দেন, ঠিক না বেটি? কেন, কিসের জন্য? আমরা মুসলমান, ভারত স্বাধীন হওয়ার পর থেকে কি কংগ্রেস, কি সিপিএম, কি তৃণমূল, এরা ধরা নিয়েছে বাংলার মুসলমানদের দুটো কমজোরি আছে। শুনছেন? এইদিকে একটা বাচ্চা ছেলে ওই বাড়ির দরজা থেকে মারছে, আমরা মেরেছি ছোটবেলায়, আমরা মেরেছি। কি বললাম বলে গেলেন? দুটো কমজোরি, একটা তো শিক্ষা, একটা তো অর্থ, একটা তো শিক্ষা, একটা তো অর্থ। এই দুটোর কমজোরি ধরে নিয়ে বাংলার মুসলমানদের প্রত্যেকটা রাজনীতির নেতা নেত্রী, প্রত্যেকটা রাজনীতির দল পায়ে ঢুলছে, ঠিক না বেটি? বক্তব্য ভালো লাগছে না? আচ্ছা কানে হাত দিয়ে ওয়াজ করি, আমার রসুল এই করেছে, নবী এই করেছে, সাহাবা এই করেছে, খুব ভালো লাগে না? সত্যিকার তো রসুলের কথা শুনবো, নবীর কথা শুনবো, আমি কি রসুল নবীকে, নবীকে আল্লাহকে বাদ দিয়ে বক্তব্য আছে কথা বলেন? যেখানে ওষুধ, যেখানে রোগ, সেখানে ওষুধ মাত্র রাজ সাহেব, মনোযোগ শুনুন, এই দুটো কমজোরি নিয়ে বাংলার, বিশেষ করে বাংলার মুসলমানদের নিয়ে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে। আমি এই জায়গায় এসে একবার ওয়াজ করেছিলাম বহুদিন আগে, আর আজকেও বলছি, সেই বক্তব্য আমার মনে আছে। আজকে এখানে বিরিয়ানি হচ্ছে কিনা জানি না, আলহামদুলিল্লাহ উনি আছেন, বিরিয়ানি বাবুজি আছেন। বাবুজিকে জিজ্ঞাসা করুন, বাবুজি লঙ্কা লাগবে, হলদি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে লিখেছে, তার মধ্যে সেই ফর্দতে আরেকটা জিনিস লিখেছে, একটা পাতা লাগবে, যখন বলে বসে যান, লাইন দিয়ে বসে গেছেন, বিরিয়ানি এসে গেছে, মুরগি এসে গেছে, খাসি এসে গেছে, গরু এসে গেছে,
তরকারির সঙ্গে এসেছে তেজপাতা। কি বলেন? তেজপাতা। তেজপাতা কি করলেন? খাবেন না? খাবেন কি করবেন? ফেলে দেবেন? চাল কি করার জায়গা পান? সেটে ফেলে দেবেন। শুধু ফেলবে না, চাটবে, চেটে ফেলবে। বিশ্বাস করুন, বাংলার রাজনীতির নেতা নেত্রীরা এরা মুসলমানদের তেজ পাতার জাত মনে করে, এরা আমাদের সঙ্গে এইভাবে ব্যবহার করে, ইউজ করে। একটা শিক্ষার অভাব আর একটা অর্থের অভাব। আমি আপনাদের প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, আপনারা সিপিএমকে ভোট দেবেন, এ কথা আমি এখানে বলতে আসিনি। কংগ্রেসকে ভোট দেবেন, এ কথা আমি এখানে বলতে আসিনি। তৃণমূলকে ভোট দেবেন, এ কথা বলতে আসিনি। আবার কিছু মুনাফেকের বাচ্চা আছে, বললো আপনি তো ওইগুলো তো বললেন, বিজেপির নামটা বলছেন না কেন? তাহলে আপনার সঙ্গে বিজেপির ওনাকে লেখে ফেসবুকে তো হাসির দিকে তৃণমূলের কাছে খেয়ে খেয়ে হয়নি, এইবার বিজেপির কাছে খাচ্ছে। দেখে আমার বাপের রক্ত যে কত দাম তারা জানে না। আমার বাপের রক্ত যে কত দাম তারা জানে না, যার জন্য এরকম মন্তব্য করে, এর কাছে খাচ্ছে, ওর কাছে কাছে হুজুর। আমেরিকার বাদশার যে সম্মান, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, সারা বিশ্বের বাদশা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে সম্মান, যে সম্মান, মনে রাখবেন, আল্লাহর একটা ভিখারি, একটা ভিখারি ইমানদার তার ছিঁড়া কম্বলের সম্মান আল্লাহর কাছে অধিক বেশি। বুঝতে পারছেন? জানে না, মন্তব্য করে দেয়, দেখ আল্লাহ আছে। আমার বক্তব্য আপনাদের কাছে, আপনারা কষ্ট করে এসেছেন, আপনার অশ্রার জন্য, কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য। মসজিদে আজান হয়, আমরা কি জানি? মসজিদে যখন আজান মুয়াজ্জিন হাঁকবে, আজানের আওয়াজে জবাব দিতে হবে, আজানের জবাব দিতে হবে। কাদের? কাদের? আমাদের। আর জবাব দিতে গেলে আপনার আমার দরকার শিক্ষা, ঠিক না? বেঠিক কথা বলেন। আজান হয়ে গেছে, আল্লাহকে সেজদা করবো, মসজিদে গিয়ে নামাজ পড়বো, উজু করবেন, উজু করার সময় আপনাকে আমাকে একটা দোয়া পড়তে হবে, তার জন্য কিসের দরকার? জোরে বলুন, মসজিদে উঠবেন, মসজিদে যখন ঢুকবেন ওখানে আপনাকে আমাকে একটা দোয়া পড়তে হবে, তার জন্য কিসের দরকার? ফরজের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ পড়বেন, ইমামের পিছনে ইক্তেদা করে আপনাকে আলাদা আলাদা নিয়ত করতে হবে। কি দরকার? শিক্ষার দরকার। পবিত্র রমজান মাস আসছে, ভোরবেলা উঠব, সেহরি খাব, খাবার পরে আপনাকে আমাকে একটা দোয়া পড়তে হবে, তার জন্য কিসের দরকার? মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য ডুবছে, মুয়াজ্জিন আজান হয়ে গেছে, ইফতার সম্মুখে হাতে ফল নিয়েছেন, মুখে দেবেন, দিবার আগে লাট সাহেব আপনাকে আমাকে একটা দোয়া পড়তে হবে, কিসের দরকার? জোরে বলুন। ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, ঈদের জোহা, ঈদুল আজহার নামাজ পড়বেন। আমরা অনেক মুসলমান কয়েকটা সঙ্গে ঈদের নামাজ হয় আমরা জানি না, আমি দেখেছি তো, আল্লাহ একবার, আল্লাহ একবার, ও তুলছে আল্লাহ একবার, হাঁটলো জায়গা থেকে হাঁট তুলছে,
শিবজির বন্ধু, এটা আমাদের ঘটনা না? ঈদের নামাজ পড়বে শিখলে আপনাকে আমাকে একটা দোয়া পড়তে হবে, কি দরকার? মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, লাশ সম্মুখে হাজির, কাতার দিয়ে দাঁড়িয়ে যান, কাতার দিয়ে দাঁড়িয়ে যান, সবাই কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। আর কাতারের ভেতর থেকে আজ ইমাম সাহেব একটু বাংলায় একটা বলে দিন, এই বহর বেটা কেন এই কম বক্তা, কার পকেট মারতে হবে এই নিয়ত তোকে শেখাতে হয় না, কার জমির আল কাটতে হবে তোকে নিয়ত শেখাতে হয় না, বাঁচলে কোন ভাইটার মাথায় মারতে হবে নিয়ত শেখাতে হয় না, জানাজার নামাজটা এখন আমাদের শিখিয়ে দিতে হয় কিন্তু বেটি যদি বলা হয় ভাই আপনার তো আওয়াজ শুনছেন, আমি আপনাকে ছোট করছি না, আমি বুঝাবার জন্য বলছি, বুঝবেন না তো, আপনার তো আওয়াজ শুনছেন, মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে, দাদা দাদি নানা নানি ইন্তেকাল করেছে, ভাই জানাজার নামাজ পড়েছ, পীরের পড়েছ, মহানের পড়েছ, হাফেজের পড়েছ, জানাজার নামাজটা পড়াবে কে, ইমাম হবে কে, ইসলামের হুকুম অনুযায়ী আগে কে হবে বলছি চাল ছোট হুজুরের বেটাকে দেখে নিয়েছি তোহাকে ভাড়া করে কতদিন চলবে, এই যে ইমাম স্যার বাড়ি বাড়ি কোথা আসল মেদিনীপুরের মাম কোথা আছে ঈশানগর, আপনাদের মসজিদে ইমাম স্যার কে আছে আমি জানিনি, আপনাদের এলাকায় যে মসজিদ সব ভাড়া করা, অধিকাংশ ভাড়া করা, ঠিক না বেঠিক? আমার বাপ আব্বাজান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে ইন্তেকাল করেছেন, আলা হযরত মেজো হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহে মুনাজাত করছেন, কিছু কম বেশি 14-15 লক্ষ মানুষ হাত তুলে দোয়া চাইছে, বাচ্চা শিশুর মতন কাঁদছে, আর আমি তোহা আমার আব্বাজানের লাশের পাশে আমিও দাঁড়িয়ে কাঁদছি, 14-15 লক্ষ মানুষ তারা চোখের পানি ফেলেছে, আমি তোহাও চোখের পানি ফেলেছি, শুনলেন? 14-15 লক্ষ মানুষের চোখের পানিকে নিয়ে যদি একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমি তোহা আমি আমার বাপের জন্য কেঁদেছি, আমার চোখের পানি নিয়ে যদি আর একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, ওই দাড়ি পাল্লা ভারী হবে যে দাড়ি পাল্লায় ছেলের চোখের পানি রাখা হবে, জোরে বলেন আসুন। জানাজার নামাজের নিয়তটা বাংলায় বলে দিন, কি করবে 6,000 টাকা মাইনে তাও নাই মনে হয়, 5,000 টাকা মাইনে বলুন, আল্লাহ তারিফ নবীর প্রতি দরুদ, এই মাইয়েদের জন্য দোয়া, ফার্জে কিফায়া জানাজার নামাজ, ইমামের পিছনে ইক্তেদা করে কেবলার দিকে মুখ করে পড়ছে, আল্লাহ একবার আলহামদুলিল্লাহ শুনুন, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, ওয়াজের ওয়াজ, জাকাতের ওয়াজ আল্লাহ শুনে পড়ে শোনাবো,
আজকে এই মজলিস থেকে আপনার শপথ নিন, অঙ্গীকার করুন, শপথ নিয়ে মুনাজাত করে বাড়ি যান যে আমরা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে জোর মজুরি খাটে আল্লাহ না করে ভিক্ষা করো আমার ছেলে মেয়েদের হাতে শিক্ষার আলো তুলে দেবো, এই শপথটা নিয়ে যান। তবে হ্যাঁ, সর্বপ্রথম কোন শিক্ষা দেবেন? ইসলামিক শিক্ষা, দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। ময়না পাখির মতন ওয়াজ শুনলে লাভ হবে না, কোন লাভ হবে না। বাংলাদেশে যাচ্ছি জানেন, মাথাটা ঘুরে লজ্জায়, যখন বাংলাদেশের বর্ডার পার হবেন ওখানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করতে হবে, 500 জন পেন দিয়ে ঘুরছে, আপনাদের ফিল আপ করে দেবো দাদা, ফিল আপ করে দেবো দাদা, ফিল আপ করে দেবো, পাসপোর্ট ধরিয়ে দিচ্ছে 20 টাকা, 30 টাকা, 20 টাকা। আমরা মুসলমান ফর্মটা ফিল আপ করতে পারিনি, এয়ারপোর্টে যারা যাই জিজ্ঞেস করবে, যারা ইন্টারন্যাশনাল যাই জিজ্ঞেস করবেন, তাদেরও ফর্ম ফিল আপ করতে হয়। আমি 800 জন দেখেছি পাসপোর্টটা টিকিটটা নিয়ে, এখন এই মাথায় দৌড়াচ্ছে মাথায় হচ্ছে, দাদা একটা ওটা একটু ফিল আপ করে দেন না, দাদা একটু ফিল আপ করে দেন না, কেন কিসের জন্য? আর নয়, বহুত হয়েছে। শেষ কথাটা যেটা বলতে চাই, নিয়ে আসুন ইউনিটি, নিয়ে আসুন ঐক্য, নিয়ে আসুন একতা, নিয়ে আসুন ভ্রাতৃত্ব ভালোবাসা। ফুরফুরা তাবলীগ, দেওবন্দি, বেরেলি, লামাঝাবি, মাঝভান্ডারি গোষ্ঠী দৃষ্টি অনেক দল আছে মুসলমানদের, এ ওর দিকে তাকাই না, ওর দিকে তাকাই না, এ ওর পিছনে আমার পড়ে না, এর পিছনে আমার পড়ে না, আছে আছে জুজি মশলাকে কিছু থাকতে পারে, আসুন, সেইটা বাইরে নয়, অনেক বাইরে হয়েছে আর নয়। আজানের পরে মোনাজাত করবো না করবুনি, জানাজার পরে মুনাজাত করবো না করবুনি, কিয়াম পড়বো না পড়বুনি, আখির জবাব পড়বো না পড়বুনি, আমরা আলেমে আলেমে বুঝে নেব। বাপুরের হুজুরের মাজার নয়, অনেক জায়গায় বলেছি আপনার জানা আছে, একজন বক্তা উঠে এসে বলে গেল, বাবারা গোলটুপি যায়, গোলটুপি যায় বলে চলে গেল। পরের বক্তা বলছে, বাবারা লম্বা টুপি যায়, লম্বা টুপি যায়, একজন সামনে বলেছিল ও টুপি ফুপি মাথায় দিতে, সেই দিন কেমন দিয়েছে, সে বলে সারা টুপি মাথায় দেবো নি, যা টুপি মাথায় দেবো না, চূড়া আগে ঠিক পর, কিছু বুঝাতেন না, চূড়া আগে ঠিক পর তবে টুপি মাথায় দেবো। হ্যাঁ, তাবলিগের সঙ্গে ফুরফুরার সঙ্গে মতবিরোধ আছে, দেওবন্দির সঙ্গে আছে, আহলাদের সঙ্গে আছে, সেটা বসে কলাঘাট ব্রিজটা পার হয়ে একটা মসজিদ আছে, সিদ্ধা মসজিদ, কেউ নাম শুনেছেন কিনা জানি না, আর কেউ চোখে পড়েছে কিনা জানি না, ওখানে ফুলের বাজার আছে, বড় হাই রোড যাচ্ছে, মসজিদের অর্ধেক রাস্তায় পড়ে গেছে, কোর্ট অর্ডার দিয়েছে, কোর্ট হাইকোর্ট মসজিদ থেকে ভেঙে সরিয়ে দাও, আর 26 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে মসজিদ কমিটিকে দাও, ওরা অন্য জায়গায় মসজিদ করবে, অন্য জায়গায় মসজিদ করবে। ওই এলাকার মানুষ বলছেন না, আমরা মসজিদ ভাঙবো না, কারণ মুসলমানরা কোন জায়গায় কোন মসজিদ ইল্লিগাল জায়গায়
এরপরে যদি কোনো মুসলমান ইনলিগাল জায়গায় মসজিদ করে আপনার নামাজ পড়বেন? আর জোরে বলুন না, কোন জায়গায় যদি হারাম পথের মসজিদ হয় নামাজ পড়বেন? নামাজ পড়বেন। বলো হুজুর সামনে সপ্তাহে ক্রেন ট্রেন সব নিয়ে আসবে ভাঙার জন্য, বুলটি যাতে নিয়ে আসবে, কি হবে? বলে আপনাকে যেতে হবে। আর কে আছে? বলে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে। আর কে আছে? বলে ইদ্রিস আলী আছে। চলো, 40-50 হাজার মানুষ চড়া হয়েছে। পুলিশের বড় হাই র্যাঙ্কের মানুষ এমন কোনো হাল ছিল জানা নেই, যে যা পাচ্ছে বক্তব্য রাখছে। আমি ওখানে বক্তব্য রেখেছিলাম প্রশাসনকে উদ্দেশ্য করে, এ বাংলার প্রশাসন, মসজিদ তো ভাঙা দূরের কথা, যদি হিম্মত থাকে মসজিদের একটা রঙের আঁচড় দেখিয়ে দাও, দেখিয়ে দাও। কারণ মসজিদ লিগাল জায়গায় আছে। আর যারা হাজির হয়েছিলেন শ্রোতাদের উদ্দেশ্য বলেছিলাম, আর আজকে বলছি, খবরদার, আপনারা ভাই ভাই দ্বন্দ্ব মারামারি কেটাকাটি কোনো কোনো করবেন না। আমাদের হাড়ি আলাদা থাকতে পারে, হাড়ি আলাদা থাকতে পারে, লাঠিটা এক জায়গায় রাখুন, যদি না রাখেন এ জাতি শেষ হয়ে যাবে। ঠিক না ভুল? ঠিক। জোরে বলেন ঠিক না ভুল বলেন। আনন্দবাজার পড়েন না? বর্তমান, প্রতিদিন, আজকাল, গণশক্তি, জাগো বাংলা পড়েন না? একটা মুসলমানকে যদি বুঝাবার জন্য বলতে, জাঙ্গিপাড়া থানা দুটো মুসলমানকে ধরেছে ঈশানগরী থেকে, সন্দেহভাজন জঙ্গি, সন্দেহ করে ধরেছে, প্রত্যেকটা কাগজে ফার্স্ট পৃষ্ঠায় ছবি দিয়ে ছেপে দেওয়া হলো, লিখে দেওয়া হলো, জাঙ্গিপাড়া থানায় ঈশানগরীতে দুজন সন্দেহভাজন জঙ্গিকে ধরা হয়েছে। আমার নাম লিখে দেওয়া হচ্ছে আব্দুল খালেক, আব্দুল মালিক। যে দুজনকে সন্দেহভাজন বলে ধরেছে, সন্দেহ হবে ঈশানগরী থেকে জাঙ্গিপাড়া থানায় নিয়ে গেছে, তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে, তাদের প্রমাণ দিয়ে তারা জাঙ্গিপাড়া থেকে বেরিয়ে চলে এসেছে। এটা কাগজে লেখে সন্দেহভাজন বলে ধরেছে, কি বললাম? সন্দেহভাজন বলে ধরেছে, সেইটা ফার্স্ট পৃষ্ঠায় কাগজে। আর যখন প্রমাণ করে বেরিয়ে এলো নির্দোষ, এটা কাগজে লেখে, এটা জোরে বলুন না, লেখে। আমাদের কেউ নাই, আজকে একজন তৃণমূলের নেতা বড় হাই ফিগারের নেতা মরে যাক কিষানগুলিতে, নেতারা আসবে কলকাতা থেকে, এসে কোথায় গেল? বুঝলেন না? ছেলে মেয়েকে আব্দুল করে দেখছি, যদি কোনো কিছু ব্যবস্থা করা যায়, যদি কংগ্রেসে কোনো নিতে মারা যায়, সিপিএম এ কোনো নিতে মারা যায়, হু হু করে আসবে একদম, এসে ফুলটা দিয়ে, তারপরে গোহর বেড়াদের আর দেখা পাওয়া যায় না। ঠিক আছে, আসল আমাদের মুসলমানকে যখন সরকার দান করে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, কোন লোককে দেখিয়ে দান করে, এসটিকে খুলে দান করে, আর যখন কোনো অমুসলিমকে দান করে, তাহলে এই খবরটা কেউ জানে না। ও আমার আমার ফোনটা তো আরো এরকম কোনোদিন করিনি, আমার দেখতে হচ্ছে, আমি কোনোদিন অচ করতে করতে ঘড়ি দেখিনি, কিন্তু আমার জামা মুসলমানের সবচেয়ে দাম হচ্ছে কোনদিন আল্লাহ রসুলের কাছে একজন এসে বলছে, আর রসুল আল্লাহ তোহা মরে গেছে, বুঝাবাজি বলছে, কি বললেন?
পড়ে গেছে। আল্লাহ রাসূল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে, আফসোস করছে। এক সপ্তাহ পরে আমার জন্য সব জিয়া রাসূলুল্লাহ তোহা খুব অসুস্থ, তোহা খুব বিমারে, খুব বিমারের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাসূল বাচ্চা ছেলের মতো কুঁকি কুঁকি কাঁদছে। ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তোহাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, যার জন্য আপনি বাচ্চা শিশুর মতো কাঁদছেন। রাসূল বললেন, না আমি এটা ভালোবাসার কান্না কাঁদিনি। কাঁদছে কেন? এক সপ্তাহ আগে বললো তোহা মরে গেছে, একজন আমাকে বলে গেল, আজ তুমি আমাকে বলছো তোহা অসুস্থ। আমি এই জন্য কাঁদছি, হয় তুমি মিথ্যা বলছো না সে মিথ্যা বলেছে, হয় সে মিথ্যা বলেছে তারা তুমি মিথ্যা বলেছো বলছো। আমি রসুল, আমার জানা ছিল না মুসলমান মিথ্যে কথা বলে। কিছু বুঝতে পারলেন? বেলার কিছু আমরা গরু গরু কিনতে যাবেন, আল্লাহ কসম করছে আমার আমার বড় ছেলের মাথায় হাত দিয়ে বলছে, এটা আমার 8,000 টাকা কিনা, যার মাথায় হাত দিয়ে তো ছেলেই নয়, ছেলেই নয়, আল্লাহ কসম বলছে আমার বড় ছেলের মাথায় হাত দিয়ে বলছি, ওটা আমার 8,000 টাকা কিনা, তুই আমাদের 200 টাকা পাঠ দিয়ে খবর দিয়ে দেখা যায় ছেলেই নয়। এই তো আমাদের আসল কি কথা বলতে বলতে ব্যাক করলাম, বলুন জোবান মসজিদ না তো ওই মারা গেছে কাঁদছে বললেন মসজিদ। এখানে কটা মত, আমি একটু মত মেস করি মুরাপুদে শুনে কি মনে করবেন না, আমি মুসলমানদের মতটা এক হয়েছে কিনা দেখছি, এখানে কটা মত শিক্ষা জবান আর কি হতে বলি না। আসল আমি এইটাই বলতে চাই যে আপনাদের যদি মনে করেন এই কওমের এই জাতির আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবার যদি উন্নতি দেখতে চান, তাহলে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে ঐক্য, একতা, ভাতৃত্ব, ভালোবাসা। একটা জন্তুর একটা জন্তুরকে দেখে নুকাই, সেই জন্তুটার নাম কি? একটা জানোয়ার একটা জানোয়ারকে দেখে নুকাই, আগুন নুকাই, সেই জানোয়ারটা দিনের বেলা বেরোয়নি, শিয়াল শিয়াল কার জামাই? কুকুরের জামাই, কুকুরের জামাই, শিয়াল শিয়াল দিনের বেলা দেখতে হবে, কুকুর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, পুরা তখন রাজা হবে ঘুরবে। হাওড়া জেলা থেকে আসছি, ডুমজুর থেকে আসছি, ডুমজুরের পাজার বাজারটা পার হয়েছি, 6টা 8টা কুকুর শুয়ে আছে রাস্তার মাঝখানে, লাইট পড়েছে, আস্তে আস্তে হরেন নিচু ওঠে, দেখি ব্যাপার একটু আগিয়ে আগিয়ে গিয়ে দেখি ওদের মাঝে 3-4টা শিয়াল শুয়ে আছে, কাতে কাতে শিয়াল আর কুকুর, কুকুরও শুয়ে আছে আর ওদের মাঝে শিয়াল শুয়ে আছে। সঙ্গে সঙ্গে গাড়ির স্টার্ট বন্ধ করে দিচ্ছি, আলো চালিয়ে রেখেছি, যখন যখন কুকুর আর শিয়াল একসঙ্গে আছে তো সঙ্গে সঙ্গে না আলো নয় গাড়ির স্টার্ট বন্ধ করেছে, আলোটা জ্বালিয়ে রেখেছি, আর গাড়িতে বসে দুটো হাত তুলেছে আল্লাহর কাছে, আল্লাহ এই কুকুর শিয়ালের মধ্যে মিল হয়ে গেল, এদের মধ্যে মহাব্বত হয়ে গেল, আল্লাহ আমার মুসলমান মুসলমান হওয়ার লাগে, মানে আমরা কুশিয়ালের ছেলে এখন বিহাদ্য। আমি জানি আমি জানি আমি তোহা জানি সিপিএম এর লোক মরে গেছে, তৃণমূলের লোক পিছন ধাত্রে ব্যাগ নিয়ে কলকাতায় চলে গেল, ও সিপিএম ওর জানাজার নামাজ পড়বে। আমি জানি তৃণমূলের লোক মরে গেছে, সিপিএম এর লোক মরে গেছে, তৃণমূলের মানুষ ফাঁদ দিয়ে পালাচ্ছে, জানাজার নামাজ পড়বে। আমি দেখেছি, আমি চামড়ার চোখে দেখেছি, বাপ ইন্তেকাল করেছে, বাপের জানাজার নামাজ হয়ে গেছে, ছেলে পার্টির মিটিংয়ে চলে গেল। বললাম
ছেলের জামানার নামাজ বাপের জামানার নামাজ হয়ে গেছে, ওই ছেলের জামানার নামাজ পড়েছে, মিটিং টাইম হয়ে গেছে, বাপের কবরে মাটি দেয়নি। খোদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি দেখেছি কিসের নেশা, কিসের নেশা। বাপের চেয়ে পাটি আপনার কাছে বড় হয়ে গেল। আসুন, আমি আবার বলছি আপনাদের, কে কাকে ভোট দেবো দেখার দরকার নেই। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করছি, নিয়ে আসুন ইউনিটি, ঐক্য নিয়ে আসুন। আজকে কাশ্মীরে 40-50টা ভারতের সৈন্য আমাদের সৈন্যকে মেরে দিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সারা ভারতবর্ষের মানুষ, ঠিক নেবে ঠিক, সমবেদনা জানিয়েছে। কিন্তু মোবাইলটা খুলেছেন দেখেছেন? মোবাইলটা খুললে পড়বেন, জানবেন কিছু হারামজাদা, কিছু বেইমানের বাচ্চা, তাদের জন্মের দোষ আছে, তাদের জন্মের দোষ আছে। 40-50টা আমাদের সৈন্য মারা গেছে, শহীদ হয়েছে, এতে আমরা দুঃখ প্রকাশ করি, সমবেদনা জানাই। যার দ্বারাই হয়েছে সে একটা জঙ্গি, ঠিক না বেটি? সে কিন্তু মুসলমান, নামটা নামটা মুসলমান, মুসলমান নয়, ও মুসলমানদের কলঙ্ক, দুশ্মন, নামটা মুসলমান। সে মুসলমান নামটা উঠে এসেছে বলে আল্লাহ আকবার, মানে ফেসবুকে ইউটিউবে এমন ভাবে লিখেছে, বক্তব্য রেখেছে, যেন মনে হচ্ছে 40-50টা ভারতের সৈন্য মারা গেছে, এর জন্য প্রত্যেকটা ভারতের মুসলমান দায়ী, বাংলার মুসলমান দায়ী, ঠিক না বেটি? শুধু তাই নয়, এরপরে আবার আবার লিখছে, আমি নিজে পড়েছি, দাবি করছে কুরআন শরীফটা পড়া ব্যান করতে হবে। কারণ মুসলমানরা কুরআন পড়ে, কুরআন শরীফ থেকে পড়ে ওরা জঙ্গি তৈরি হয়। বেঈমানের বাচ্চা জানে না, বেঈমানের বাচ্চা জানে না, আজকে সারা বিশ্বের মানুষ মানুষের মতন মানুষ হয়েছে এই কুরআনের শিক্ষা থেকে, সুবহানাল্লাহ। সারা বিশ্বে খবর রাখেন, নিউজিল্যান্ডে 49টা নামাজি মুসলমান তাকে শহীদ করা হয়েছে, আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছেন, সব জান্নাতি। খবর নেন, 49টা মুসলমানকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত, কয়েক হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, জোরে বলুন। সারা বিশ্বে ইসলামের পতন হচ্ছে, জানে কুরআন শরীফে ব্যান না করতে পারা যায়, হয়তো যে বলছে কুরআন শরীফ ব্যান করো, হয়তো আমরা দেখতে পাবো সে একদিন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, কিচ্ছু করার নাই। যার জন্য আমি বলি, সারা বিশ্বে যত কম্পিউটার আছে, সারা বিশ্বে যত কম্পিউটার আছে, সব কম্পিউটারকে নিয়ে যদি একটা দাঁড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আল্লাহর আল্লাহর নাজিল করনেওয়ালা কোরআন কম্পিউটারকে নিয়ে যদি আর একটা দাঁড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, ওই দাঁড়ি পাল্লা ভারী হয়ে যাবে যে দাঁড়ি পাল্লা আল্লাহর কোরআন কম্পিউটার রাখা আছে। দুঃখের বিষয়, আমরা মুসলমান ঘরে জন্মেছি, আমরা কোরআনের ঘরে জন্মেছি, হাদিসের ঘরে জন্মেছি, নামাজের ঘরে জন্মেছি, রোজার ঘরে জন্মেছি, কলমার ঘরে জন্মেছি, শরীয়তের ঘরে জন্মেছি, দ্বীনের ঘরে জন্মেছি, আপনি কতটা মুসলমান হয়েছি এ প্রমাণটা দিতে গেলে আমাদের একটুখানি ভাবতে হবে, ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারলে?
ভাবতে হবে। জান কাফেরের ঘরে জন্মেছে, বেঈমানের ঘরে জন্মেছে, অন্ধঘরের ঘরে জন্মেছে, বেদিনের ঘরে জন্মেছে। জান শুয়ে আছে সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহে, ইসলামের আলোপে, ইসলামের জ্যোতিপে, ইসলামকে গ্রহণ করে আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে বলুন, আমি আমার ঈমান নিয়ে বলছি, আপনাদের কার কি ঈমান আমি জানি না, আমি আমার ঈমান নিয়ে বলছি, আগেও বলেছি, বহুবার বলেছি, আজকেও বলছি, আমি আমার ঈমান নিয়ে বলছি, যদি ইসলামের হুকুম থাকতো আমি আপনাদের প্রত্যেকটা ভাইকে বলতাম, ভাই চলুন আমার একটু হাঁটি। হেঁটে হেঁটে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের রওজার কাছে যেতাম, আর বাড়িওয়ালাকে বলতাম, ভাইটা কুদাল দাও, কুদালটা দিয়ে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের কবরটা খুঁড়ে আমি তোহা সিদ্দিকী দেখিয়ে দিতাম, আল্লাহর ওলি কেমন মরে জিন্দা হয়ে আছে। মুসলমান মরে না, এই ভোট হওয়া থেকে আজ পর্যন্ত, এই ভোট ঘোষণা হওয়া থেকে আজ পর্যন্ত জানেন আপনারা পাঁচজন মরেছে, পাঁচজন একটু খাসা করবেন, জানবেন ভোট হওয়া থেকে আজ পর্যন্ত পাঁচজন মরেছে, তার মধ্যে চারটে মুসলমান। সুন্দর পর সিপিএম এর হাতে, সিপিএম এর ক্যাডার মুসলমান হাতে বাঁশ দিয়েছে, বলে তৃণমূলের মাথায় ঝাড়, তৃণমূলের ক্যাডার মুসলমান হাতে বাঁশ দিয়েছে, বলে সিপিএম এর মাথায় ঝাড়। বাপ কি কম, এগুলো বুঝতে গেলে জানতে গেলে কিসের দরকার? জোরে বলুন, ইনিও মুসলমান আমার মুসলমান, ইনি ক্যাডার হয়ে উঠছে, উনিও ক্যাডার হয়ে উঠছে, ইনিও ক্যাডার আমারও ক্যাডার, দুজনে ক্যাডার হয়ে উঠছি। আর আমাদের যিনি মেন, বুঝতে পারছেন নাম বলছি, ও বড় নেতা হয়ে যাচ্ছে, তুই কি হবি দেখ না, আচ্ছা তোকে তো হচ্ছে বড় কথা হবে, তোকে তার পদ নিতে হবে, কি করবি স্যার? কি বললাম, মাথা ঝুলে গেল, রাত্রে অন্ধকার বসে আছে, রাত 12টায় বেজানো যাচ্ছে, ঘবাং ঘবাং করে মেরে দিল, মরে গেল। আর ইনি আবার ফোন করে বলছে, ওসি স্যার আমার সন্দেহ হচ্ছে ওই ব্যক্তিকে দেখেন তো, বুঝতে না পারেন কাকে, না কাকে, যে মানল মারালোকে ওই মাল মারালোই, একটা ভাইকে শেষ করে দিল, আবার বন্ধু অসুস্থ, আমার মনে হচ্ছে একটু ভরণ তো ওইটা হবে মনে হচ্ছে, ওকে নিয়ে চলে, ইনি গেল কবরে আর ইনি গেল জেলে মাঠ ফাঁকা। কিছু বুঝতে পারলে, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। এটা আমার কথা নাই, হুজুর কেমন কথা, মানাটা বুঝতে পেরেছেন না? জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। সংক্ষেপ করলাম, আমি বললাম না এই ধরনের, এই ধরনের আমার দাওয়াত করলে আমার নিজের পোষাই নেই, জুমার দিনটা আমার নিজের বোঝা নেই, ইদি উদিতে বলতে লাইন ধরে ঠিক বলতে পারছি না, আপনাদের লাইন ধরে বললে আড়াই তিন ঘন্টা টাইম লাগতো, কথা বলেন না। আসুন আমার কথাবার্তার মধ্যে, আমার বলার ভাব ভঙ্গিমার মধ্যে যদি কোনো ভাই কষ্ট পান, দুঃখ পান, আমাকে আল্লাহর হাতে মাফ করে দেবেন, তবে ভালোবাসা ভালো, কি বললাম একটু জোরে বলুন, একটু জোরে সাধারণ বলুন, ভালোবাসা ভালো, অতি ভালোবাসা ভালো নয়,
বাড়িতে চার ভাই, চার ভাইয়ের বিয়ে হয়েছে, এক একজনের দুটো করে মেয়ে, যার হচ্ছে মেয়ে, যার হচ্ছে মেয়ে, এমন সময় আল্লাহর হুকুম ছোট ভাইয়ের আর একটা বাচ্চা হয়েছে ছেলে। বড় ভাই বলতে করছি দেখছি, ছোট ভাই বলছে বাচ্চাটাকে দেবে না, দিয়েছে খুব। বড় ভাই বলছে আমাকে আর দাম না, আদর করি মেয়েদের বলছে আমাকে দাও, মেয়েদের ভাই বলছে আমাকে দাও, করে 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 জল মার বলে যাচ্ছে মরা। কিন্তু বুঝতে পারছেন না, অতি ভালোবাসা ভালো নয়। ও ভাই কাঁচা কাটান না, কাঁচা কাটান, ও কি মাল বুঝতে পারবেন না, যখন পাকবে তখন বুঝতে পারবেন। কিন্তু বুঝছে আল্লাহ হযরত ছোট হুজুর বীরগেল রহমাতুল্লাহ আলাইহে বক্তব্য রাখতে রাখতে বলতেন, তোরা গিলটি চটক দেখে শোনা ভুলে গেলি, তোরা গিলটি চটক দেখে শোনা ভুলে গেলি, আর দুনিয়ার মায়ায় পড়ে তোরা খোদা ভুলে গেলি। আল্লাহ গিলটি চটক দেখে তোরা শোনা ভুলে গেলি, আর দুনিয়ার মায়ায় পড়ে খোদা ভুলে গেলি। ছোট হুজুর বলতেন, আলা হযরত মেজ হুজুর পীরকে বলতেন, বাবা বাবা যুদ্ধের ঘোড়াগুলো, যুদ্ধের ঘোড়াগুলো যুদ্ধ করতে করতে জমিনে লুটিয়ে পড়েছে। আর মানে কি বুঝাতেন না, পড়ে গেছে যুদ্ধ করতে করতে, যুদ্ধের ঘোড়াগুলো জমিনে শুয়ে পড়েছে। তার মানে কি বললাম, জোরে বলো, মারা গেছে। আর পাশের গাধাগুলো ওরা সুযোগ পেয়ে যুদ্ধের ঘোড়ার হাতটা নিজের গলায় দিয়ে যুদ্ধের ঘোড়া সেজেছে। আর কিছু বুঝাবো আর বলবো, এ বলবো বলবো আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, শেষ বেলা আপনাদের বলে যাই, শেষ বেলা আপনাদের শেষ কথাটা বলে যাই, ভুলে যাবেন না, কাল কিয়ামতের ময়দানে বিচার হবে, মাহশারের ময়দানে বিচার হবে, রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ তাআলা বিচার করবেন। বিচারের ময়দানটা তো কঠিন ময়দান হবে, বিচারের ময়দানটা এত কঠিন হবে, এত মুসিবতের ময়দান হবে, একজন একজনের দিকে তাকাবে না। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই আল্লাহর দোস্ত নবী, একই লজ্জার কথা, একই সরমের কথা, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ছেলেরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, ন্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবে, মেয়েরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, ন্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবে, ছেলেরা মেয়েদের লজ্জা স্তরের দিকে তাকাবে, মেয়েরা ছেলেদের লজ্জা স্তরের দিকে তাকাবে, আয় আল্লাহর দোস্ত নবী, একই লজ্জার কথা, একই শরমের কথা। আল্লাহর নবী বলেন, আয়েশারে আয়েশারে কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, এত মুসিবতের ময়দান হবে, আয়েশারে একজন একজনের লজ্জা স্তরের দিকে তাকাবে, এ তো বহু দূরের কথা, আইসারে এত মুসিবতের দিন হবে, এত মুসিবতের সময় হবে, কিয়ামতের ময়দানটা, আইসারে একটা মানুষ, একটা আল্লাহর বান্দা বান্দি চোখের পাপড়িটা একবার ফেলবে, এ সুযোগ পাবে না, এ সময় পাবে না, প্রত্যেককে প্রত্যেকে সবার অপর দিকে তাকিয়ে একটাই আওয়াজ করবে, কি আওয়াজ,
কি আওয়াজ? ইয়া আম্মতি, একটা আওয়াজ করবে, আয় আল্লাহ তাআলা, আমার কি হবে, আমার কি হবে? হাই নফসি, হাই নফসি, হাই নফসি, হাই নফসি করতে থাকবে। আয়েশা রে, আল্লাহর বান্দা বান্দি একজন একজনের স্তনের দিকে, মধ্যস্থলের দিকে তাকাবে, এ সুযোগ পাবে না। এত মুসিবতের সময় ও ভাই কোটি 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 আল্লাহর বান্দা বান্দি কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে দাঁড়িয়ে থাকিবে। চোখের নজর, চোখের দৃষ্টি যতদূর যাবে, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ দেখতে পাবে। ওই মাহশারের ময়দানে সবাই হাই নফসি, হাই নফসি, হাই নফসি করবে। একটা আওয়াজ কিন্তু আলাদার বেরোবে, একটা আওয়াজ আলাদার, সবার চেয়ে একটা আওয়াজ আলাদার। সেই আওয়াজটা কিসের? হাবলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ গো আমার উম্মত, উম্মতির কি হবে? কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা বান্দা বান্দিকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই প্রশ্নের উত্তরটা দিবার আল্লাহ ক্ষমতা দান করে, বলুন আমিন। এর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আল্লাহ বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি, আমি আল্লাহ জিজ্ঞাসা করি, বল বল বল, আমার উত্তর দে, উত্তর দে, উত্তর দে, তোরা নামাজ পড়েছিস কিনা? কিসের কথা? নামাজ। শেষ বেলায় বলে যাই, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুন, নামাজের মতন নামাজ পড়ুন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নামাজকে কবুল করে, বলুন আমিন। সকলে রসূলের নামে সালামের মাঝে আনে, ইয়া নবী, ইয়া নবী, طلع البدر علينا من سنية الوعدائب وذابت شكر علينا مدعا لله هدائي يا نبي يا رسول يا حبيب صلوات نبي جي ابا عبد الله نبي جي امبا امينا نبي جي জালাল
মারবি নাকি? সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, একবার দরুদ শরীফ, তিনবার কোরআন এর নাস শরীফ পড়ো। বই আছে সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, ১১বার দরুদ শরীফ, তিনবার কোরআনের নাস শরীফ পড়ুন। ওখানে জলসা হবে কি করে? ওখানে ১০টা থেকে ১১টার টাইম, কি করে যাবো? হ্যাঁ ওখানে ফোন করে দে না, ফোন বল শেষ করতে বলবে। যাবার সময় পড়তে থাকুন, যাবার সময় আমি আপনাদের প্রত্যেকের হাতে একটা বই দিয়ে যাচ্ছি, এই বই অনেকের হাতে উঠেছে, অনেকের হাতে ওঠেনি। আপনাদের মনে করবেন না তহা হুজুর ওই বই ব্যবসা করার জন্য এসেছে এবং বই বিক্রি করে খাবে, এ অভাব আল্লাহ আপনাদের দোয়াই আমায় দেয়নি। এই বইটার নাম হচ্ছে ফাতুয়ায়ে জুলফিকারিয়া। এই বইটা ওয়ানাদের জন্য আমি দান করে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে নেবেন, বলুন আমিন। প্রত্যেকটা ভাইকে বলবো, পর্দা আর মা বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই বই আপনারা একটা করে নেবেন। এই বইটায় আছে গুপ্ত মশলা, গুপ্ত মশলা। অধিকাংশ বাড়ির আমি ছেলে খেলা কথা তোহা বলে নেই, আমার এখানে যারা বসে আছি অধিকাংশ বাড়ি মেয়েরা নাপাকি অবস্থায় জীবন যাপন করছে, অধিকাংশ বাড়ির ছেলে ইয়াং ছেলে নাপাকি অবস্থায় জীবন যাপন করছে, বিশেষ করে মেয়েরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে কিন্তু নাপাক, কিছু জায়গায় তার ভুল আছে, ভুল হয়েছে, কিছু জায়গায় ভুল হয়েছে, ভুল হচ্ছে। মায়ের কাছে বাপের কাছে জানবেন, লজ্জার খাতিরে মায়ের কাছে জানতে পারছে না, লজ্জার খাতিরে বাপের কাছ থেকে জানতে পারছে না, যার জন্যই আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মদিনার মেয়েগুলোকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর বক্তব্য শুনছেন, বই লিতে হবে না, একজনকে লিতে হবে না, শুনুন মন দিয়ে। রসুল বলছেন মদিনার মেয়েগুলোকে আমায় সবচেয়ে বেশি ভালো লাগে, কেন? দেখতে সুন্দর বলে নজবিল্লাহ, মদিনার মেয়েরা আমার রসুলের কাছে সরাসরি এসে প্রশ্ন করত, মশলা জানত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক সপ্তাহ আমার বিবাহ হয়েছে, গত রাত্রে আমরা স্বামী স্ত্রীতে মিলামিশা করেছি দুবার তিনবার মিলামিশা করেছি, এইভাবে মিলামিশা করেছি, এইভাবে মিলামিশা করেছি, আমার স্বামী আমার সঙ্গে এই এই করেছে, আমার স্ত্রী আমি আমার স্বামীর সঙ্গে এই করেছি। শরীয়ত কি বলছে, চলবে না চলবে না? যদি কোনো স্বামী স্ত্রীর মুখের দিকে তাকে বলে, তোমাকে দেখতে তো অনেকটা আমার মায়ের মতন, কি হবে জেনে নেবেন। যদি কোনো স্ত্রী স্বামীকে বলে, তুমি যে হাঁটছো না, তোমার চলাফেরাটা অনেকটা আমার বাপের মতন, কি হবে জেনে নেবেন। এর চেয়ে অনেক কঠিনতম আছে, আমি এখানে বলতে পারছি না, বলছি না, অনেক কঠিনতম, লাস্টের দিকে পড়লে বুঝতে পারবেন। ছেলে হয়েছে চোখ কানা, হাত ব্যথা, পা ব্যথা, গুঙ্গা, কথা বলতে পারে না, কেন কানা হলো, কেন খোঁড়া হলো, কেন হাত ব্যথা পা ব্যথা হলো, কেন আমরা কি বলি? হ্যাঁ আল্লাহ, কি বলি ভাই বলেন,
আল্লাহ দিয়েছে। ও ভাই আল্লাহ দিছে, চালাকি করার জায়গায় বসবি। এ ভাই সাঁতার জানি না আমরা, সাঁতার জানি না, বিসমিল্লাহ রহমানের রহিম বলে পুকুরে ঝাঁপ দেবেন, মালটা নিচের দিকে যাবে না ওপর দিকে যাবে, নিচের দিকে যাবে। আল্লাহ দোষ দিলে হবে, আপনার ছেলে কানা হবে না, কুড়া হবে না, হাত ব্যাগা পা ব্যাগা হবে না। কোন জায়গায় ভুল হয়েছে, ভুল হচ্ছে জেনে নেবেন। যদি এক কোনার লোক নেন বই, এক কোনার মানুষ যদি নেন বই নাই অল্প, যদি কেউ নিতে চান হাদিয়া ৩০ টাকা, আমি প্রত্যেকটা ভাইকে বলবো ৩০টা টাকা মনে করেন তো হবে, ঠকিয়ে দিয়ে গেল পানিতে ফেলে দেন, ফেলে দেন। এই বইটা আপনারা নেবেন, বাড়িতে মেয়েরাও যেন লুকিয়ে লুকিয়ে বইটা পড়ে, ছেলেরা যেন পড়ে। আর যদি কেউ বই নিয়ে শুধু বাড়িতে ওই সাজানো করে নিয়ে যাবেন, আমি তাকে অনুরোধ করবো বই নেবেন না। আজকে যে ৩০ টাকার বই নয় ৩০,০০০ টাকার বই হাতে উঠবে। ১০ বছর মাদ্রাসায় পড়ে যে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ, এই চটি বইটা পড়ে জ্ঞান অর্জন করবেন। যদি কেউ নিতে চান তাড়াতাড়ি নেবেন। এক খুচরো নিয়ে আসবেন, লোড নিয়ে আসবেন না, ফকির কি ১ টাকা দেবেন? হ্যাঁ হবে না, কেউ যাবেন না। এখন মুনাজাত করব। ও পিছনে ভাইয়েরা আপনার আপনার দিয়ে আমি দুশ্মন নাকি? সকলের দাবি থাকবে, গাল বন্ধ করবেন না, আওয়াজ শুনুন, আওয়াজ শুনুন। জয় ইসলাম মানে, ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে শান্তি, জয় শান্তি, জয় জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জোরে জোরে জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। রে আর হাম কিসি সে কাম নেহি, এটা প্রমাণ করতে হবে তো না হবে রে? যদি কেউ একা বল দেখাই, দুয়ো বল দেখাব, কত বলেন না সেই ভাই জোস তৈরি করুন না। আওয়াজটা এখানে দেবেন, বন্দে মাতরম ইনকিলাব জিন্দাবাদ নয়, হ্যাঁ ওখানে দিতে দিতে বন্দে মাতরম ইনকিলাব জিন্দাবাদ বলতে গিয়ে মরে গেলে আল্লাহ বলে ভর জাহান্নাম। হ্যাঁ কিচ্ছু করার নেই। আমি পড়ি আমার সঙ্গে আপনার সকলে পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ তাআলা
মুহাম্মাদ আব্দুহু ও রাসূলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন দোয়া মায়া আমার আল্লাহ এই আমাদের সকলের আল্লাহ আপনার দরবারে সর্বপ্রথমে দোয়া চাই আল্লাহ পে আমাদের সকলের ঈমান সঙ্গে মুক্তি আযাবুল কবর থেকে নাজাত দিন জাহান্নামের আযাব থেকে নাজাত দিন মওতের আযাব থেকে নাজাত দিন জাকান্দানির আযাব থেকে নাজাত দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসিব করে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসিব করে দিন রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি অবস্থায় মওত দিন জুম্মার দিনে মওত দিন রমজান মাসে মওত দিন কোরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন কলমা পড়তে পড়তে মওত দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়ব সেজদায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন কয়েক খতম কোরআন শরীফ পড়া হয়েছে দরুদ শরীফ পড়া হয়েছে কালমা শরীফ পড়া হয়েছে তাই নয় সারা জীবন আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ আপনি যদি দয়া করে কিছু সব ইনায়ত করেন এ সব আমাদের আকা আমাদের সরদার আমাদের সরকার নূর নবী হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানাসুল পৌঁছে দিন নবীর সিদ্দিকীন সোহাদা সোয়ালিহীন তাবিন তাবে তাবিন মাই মুফতাজির মুহাদ্দিসের মুফাসসিরিন হুজুরদের পাকে সোহাফেরা পৌঁছে দিন জঙ্গ হো জঙ্গ বাদা শহীদি কারবালা হুজুরদের পাকে সোহাফেরা পৌঁছে দিন মক্কা সরি মদিনা সরি জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবর বাসি আছে আল্লাহ সকলের পাক সোয়াবখানা পৌঁছে দিন খাস করে আল্লাহ মুজাহিদের জামান দাদা হুজুর কেবলার দরবারে সোয়াবখানা পৌঁছে দিন পাঁচ হুজুর কেবলার দরবারে পৌঁছে দিন আম্মা জান্দের পাকে পৌঁছে দিন আয় আল্লাহ আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলে আছি আল্লাহ পর্দার আড়ালেন আমার যত মা বোনের হাত তুলে আছেন আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদের পাকে সোয়াবখানা পৌঁছে দিন এই গ্রাম এই বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছেন সকলের পাকে সোয়াবখানা পৌঁছে দিন যেসব ভাইরা দূর দূরান্ত থেকে হাত তুলে চললাম ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সোয়াবখানা পৌঁছে দিয়ে জলসা যেসব ভাইয়েরা মিলে এই জলসা কায়েম করেছে এই জলসায় সাহায্য করেছে দান করেছে গায়ে কতরে খেটেছে মেহনত করে চাল্লাম প্রতিটা ভাইয়ের মা বাপ নানা নানি দাদা দাদি আবার দাদের পাকে সোয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ জানি না ভাইয়েরা কে কি আশা
কে কি উদ্দেশ্য, কে কি নিয়ত নিয়ে হাত তুলেছে জানি না। সকলের ভালো আশা, ভালো নিয়ত, ভালো উদ্দেশ্যকে আল্লাহ আপনি পুরা করে দিন। আল্লাহ ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সর্বশক্তিমান, ইন্নাহু আলীমুন বিজাতি সুদূর। সকলের মনের খবর আল্লাহ আপনি জানেন, আল্লাহ সকলের মনের ভালো নিয়ত গুলোকে পুরা করে দেন। আল্লাহ আল্লাহ আমি নিজে বিমারে আছি, আল্লাহ আপনি আমাকে বিমার থেকে শিফা দান করুন। আল্লাহ আল্লাহ হায়াত কিছু দারাজ করে দেন। আল্লাহ আপনি আমাকে গরিব এতিম অসহায় অনাথদের খেদমত করা তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ফুরফুরা শরীর মুজাহিদের জবান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সেনসেনা মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহ বহু দল মত বেরিয়েছে, আল্লাহ আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ মুজাহিদের জবান দাদা হুজুরের দামান ধরে অনেকে কবরের মানুষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ সেই দাদা হুজুরের সেনসেনার দামান ধরে যেন আল্লাহ আমরা যেন কবরের মানুষ হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই। এ সোহাব মুজাহিদের জামাত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার প্রত্যেকটা মুড়ির মুতাকিদিন রূপাকে পৌঁছে দিন। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, এ সোহাব আমার রসুল পাকে প্রত্যেকটা উম্মত উম্মতি রূপাকে পৌঁছে দিন। এ সোহাব